Assalamu alaikum. তুমি তাহলে দিতে পারো না, তালি নিবান নিবান তাহলে দিতে পারো। তালি বলো, তাই তাই বলো, নিবেন কি ভাই তাই তাই জানো, তাই 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 দাদা বাড়ি চাই, দাদি দিল দুধ ভাত। সরি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা তো জানেন যে আজকে যারা সকালে আমার পোস্ট দেখেছেন যে নাতালিয়ার আজকে একটা অপারেশন হয়েছে, গলায় টনসিল অপারেশন, এবং সকালবেলা আমি ওকে নিয়ে রেখে আসছি। আসার পরে যেটা হয়েছে, মানে আমাদের আমরা ছোটবেলা থেকে যেটা মনে করতাম, মানে আমরা যেটা আমরা দেখে এসেছি যে অপারেশন মানে হলো যে অপারেশন থিয়েটারে মানুষ, আমাদের রুগী থাকবে, বাইরে আপনি বসে থাকবেন। জার্মানিতে এসে একটা ডিফারেন্ট সিস্টেম পাইলাম যে এখানে আসলে আপনি ওভাবে বসে থাকতে হয় না। এখানে দেখাচ্ছে যে আপনি কি বলে আপনার রুগী, এখানে রুগী তো যদি ওরকম মানে এরকম ধর যারা যেসব রুগী হেঁটে হেঁটে যেতে পারে, তো নাতাশা একাই ছিল ওইখানে। এবং এখানে আমি যেতাম যে নাতাশার মধ্যে আরো দু চারজন রুগী আছেন, ওনারা একাই আসছেন। তো আমি সকালবেলা দিয়ে আসছি, আমার নারীরা নাতাশ না দিয়ে নিবার সারাদিন মামা মামা করছে। মামাকে মিস করছো? মামাকে সারাদিন দেখা না, নিবারের জন্য তো এটা জীবন হয় না। কি শুনো না, ও নাদি একটা বই পড়তেছে। ঠিক আছে, তাহলে আমি আর আমি আর আমি আর নিবান শুধু লাইভ, তুমি তুমি পিছনে থাকো। সো এখন যেটা হয়েছে, আমি তো একা রেখে আসছি, পরে মানে নাতাশা আবার একটু জ্বর আসছিল কালকে রাতে থেকে, হালকা জ্বর। সো ও বলতেছে যে আমি শিওর না যে এই জ্বর দিয়ে কি ওরা কি বলে ওরা অপারেশন করবে নাকি, কারণ জ্বর মানে তো তার মানে হতে পারে তার গলা ব্যথা ছিল আবার। তো আবার এই দেশে আবার আপনি যদি একটা অপারেশন মিস করেন, এই ধরনের অপারেশন যেটা খুব ইমার্জেন্সি অপারেশন না, মানে আপনি তাহলে আবারও 3-4 মাস পিছিয়ে যাবে আমাদের অপারেশন শিডিউলটা আর কি। সেক্ষেত্রে আমি বললাম যে যেহেতু শ্বশুর শাশুড়ি এই জন্যই কিন্তু আসতেন যে আমি দুইটা বাচ্চা একা কীভাবে সামলাবো বাসায়, এই জন্য ওনারা এই বয়সে এত কষ্ট করে আসতেন। এখন শেষমেশ যদি অপারেশনটা যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে তো আবারও একটা মানে সমস্যা। তো সেক্ষেত্রে আমি আমি তো ডাক্তারের সাথে কথা বলতে পারিনি, আমি আপনার ভাবির সাথে কথা বলছি না, তারিয়ার সাথে আমি বলছি যে ট্রাই করো, মানে যদি মানে সিরিয়াস কোনো প্রবলেম না হয় তাহলে যেন অপারেশনটা করে ফেলে, যেহেতু অপারেশনটাও দরকার, কেন তার এই সেকেন্ড প্রেগনেন্সি মানে নিবান হওয়ার পর থেকেই ওর দুই কিছু পরে গলা ব্যথা হইতো, মানে গলা ব্যথা হওয়া মানে তো হচ্ছে যে আপনার একটু জ্বর আসে বা হালকা টনসিলটা খুব প্রবলেম করছিল আর কি। তো এই আর কি, পরবর্তীতে এখন আমরা পরবর্তীতে নাতাশা হঠাৎ করে 11টা দিয়ে ফোন দিয়ে আমাকে বললো যে অপারেশন করবে, অপারেশন হবে। ঠিক আছে, আমার ছেলে ইয়ার বাইরে সে কিন্তু সব বুঝে, তুমি এটা এটা খেলতে পারো এখানে, যে পাপা এখানে তোমার জন্য একটা খেলা দিই। সো ফাইনালি নাতাশা আমাকে 11টা দিয়ে ফোন দিয়ে বসেছে আমাকে অপারেশন করবে। তো অপারেশনটা আসলে কি বলে এটা ওই যে কমপ্লিটলি সেন্সলেস করে ফেলে আর কি। তো ওইটা আমার সকালবেলা আমি যখন ওকে রেখে আসতেছিলাম, মানে জানি খুব মেজর অপারেশন না, তারপরও যেহেতু পুরো সেন্সলেস করে ফেলবে, দ্যাট মিন্স এ ধরনের সেন্সলেস সবসময় কিন্তু একটা ভয় থাকে মানুষের, তার নিজেরও ভয় ছিল, সে তো সেটা এক্সপ্রেস করে না এভাবে, আমি দেখতে পাচ্ছিলাম তার চোখে মুখে। আর আমি তো আমি যখন ওকে দিয়ে আসতেছিলাম আমার
মানে আমার চোখের পানি আসবে আসবে আমি বুঝছি না এইভাবে এখানে দেখা যায় আরো কিছু পেশেন্ট আছে ওরা একাই আসছে আমি যদি একা যে হাজবেন্ড হিসাবে কান্না কেটে লিখে নেই হ্যাঁ তো তুমি মনে তুমি চলে যাও কেন তুমি থাকলে তুমি হয়তো ভেঙে পড়বা আর পরবর্তীতে তো যেটা বললাম যে সে আমাকে সকালবেলা ফোন 11টা দিয়ে ফোন দিয়ে বললো যে অপারেশন হবে কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যে ওকে ওই যে ইয়ে দিয়ে দিবে আর কি যেটা তাকে অজ্ঞান করার যে মেডিসিন তো পরবর্তীতে মনে হয় আমি তো কালকে খুব একটা ঘুমাইতে পারি না কারণ কালকে নিবানকে আমি টেক কেয়ার করছি কারণ নাতাশা বাসায় ছিল যেহেতু নাতাশা বলছে যে আমি তো একা রুমে থাকি কারণ আমি যদি রাতে ভালো না ঘুমাইতে পারি নিবানের জন্য তাহলে দেখা যাচ্ছে সারাদিনই একটা শরীর একটা ধকল থাকে তো আমি কালকে নিবানকে টেক আমি খুব টায়ার্ড ছিলাম পরে আমি আবার দুপুরে একটু ঘুমাইছি এক ঘন্টা কোথাও ঘুম থেকে উঠেই পরে আমি নাতাশা কল করছে তো ও আমাকে মেসেজ পাঠিয়েছে আমি মেসেজটা দেখি নাই বিকজ আমি ওই মতন খাচ্ছিলাম পরে কল করছে আমাকে তো কল করে মানে ওর মোবাইল থেকে ফোন আসছে আসার পরে আমি দেখি করতেছে মানে সে তো গলায় টনসিল অপারেশন করছে দ্যাট মিনস তো কথা বলতে পারে না কথা বললে রিস্ক মানে সেটা ব্লাডিং হতে পারে ওইখানে কারণ কথার সাথে তো ওখানে প্রত্যেকটা জিনিসই জড়িত সেখান থেকে তো কাটা আছে ভিতরে আমার না তখন মানে এত কষ্ট আমরা মানে আমি পরে ওর সাথে কথা বলছি দুই মিনিট আমি তুমি কথা বলার দরকার নাই আমরা সব ঠিক আছি তুমি ঠিক আছো নাকি সাদি বলো মানে অপারেশন ঠিক আছে নাকি আমার খুব পারি খারাপ লাগছিল আর কি যে আসলে আমরা তো প্রবাস লাইফে আমি নাতাশা সে আমার এখানে তো আমাদের আর দ্বিতীয় মানুষ নাই প্রতিটা সুখে দুঃখে আসলে একে অপরের সাথে আছি সো মানে কি বলবো আসলে আমার খুবই খারাপ লাগতেছিল এত মানে যে আল্লাহ মানুষকে অনেক ধরনের বিপদই দেয় আর অনেক বড় বিপদও দেয় বাট আমাদের হয়তো বিপদটা ছোট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পাহাড় সমান মনে হচ্ছিল আর কি তারপর আল্লাহ সবাইকে শক্তি প্রত্যেকে সুরক্ষা করুন এটাই দোয়া করি আর আপনার ভাবি আরও 4 দিন এখানে থাকতে হবে আর আজকে আমরা আরভাবে যেতে পারি নাই বিকজ এখানে যে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ কালকে ইউরোপ সময়ে মানে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভিজিটররা যেতে পারে এবং মানে বাংলাদেশ সময় হবে 6টা সন্ধ্যা 7টা থেকে রাত 11টা এই সময়টা হচ্ছে ওদের ভিজিটিং টাইম তো ওই সময়টা আমি কালকে যাব আমি জানি না সবাইকে তো আর নেওয়া যাবে না হয়তো আমি ম্যাক্সিমাম নাদিয়াকে নিয়ে যাব আরেক দিন হয়তো আমার বাবা মা বাবা মা হয়তো যাওয়ার দরকার হবে না বিকজ ওনার বয়স্ক মানুষ ওইখানে হসপিটালে না যাওয়াই ভালো আবার কোন ধরনের জীবাণু টিবাণু নিয়ে আসে মামা আমার মেয়ের ছেলে সারাদিন মামা করছে মামাকে মিস করো তুমি মামাকে মিস করো দেখি সে এদিকে দিক থেকে শুধু মানে মনে হয় মা তো এদিকে এখনই আসবে নাদিয়া ওভাবে আসলে ফিল করে না নাদিয়া মানে মাকে মিস করতেছে বাট ওর মতো হয়তো ফিলটা করে না যে মা নাই পাশে পাপা আজকে পাপা তোমাকে টেক কেয়ার করবো রাতে বলো কালকের মতো পাপা তোমাকে দুধ খাওয়াই দিব পাপা তোমাকে সব কিছু করবে কি কি মামা কোথায় সবাই আপনারা দোয়া করতেছেন কমেন্ট আমি দেখছি ধন্যবাদ আপনাদেরকে যে আমি দেখছি আমাদের সকালে একটা পোস্ট দিয়েছিলাম তখন আপনারা অনেকেই সেখানে দোয়া করেছেন এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে এখনও কিন্তু বিপদ মুক্ত না পুরোপুরি বিকজ মাত্র অপারেশন শুরু হয়েছে মানে অপারেশন শেষ হয়েছে কিন্তু এখন তো ব্লিডিং এগুলো চলতেছে ভিতরে মানে সে আন্ডার অবজারভেশনে আছে ডক্টরদের হসপিটালে এই আর কি আমাদের নিবানের জন্য আপনারা দোয়া করবেন তাছাড়া জন্মের 11 মাসে এখন 3-4 দিন মা ছাড়া থাকতে হবে এটা তো মানে সে হয়তো আবার বুঝতেছে না কিন্তু সে মানে তার কষ্ট তো সব সুলভ মনে করছে মা আশেপাশেই আছে কিন্তু মাম মাম করে কিন্তু মাম মাম তো আর নাই
কি করো নিবান, খাইছো পাপা? খাইছো তুমি আজকে? নিবান একটু ইদানিং একটু কম খাওয়া দাওয়া করতেছে, এটাও একটু টেনশনের ব্যাপার। তোমার দাঁতটা আসতেছে মনে হয়, পুরো এগুলো সব ভিজে যাচ্ছে। এই যে এখানে যেটা দিই, বিকজ মনে হচ্ছে মুখে লোল পড়তেছে। লোল পড়া মানে হচ্ছে হয়তো দাঁত উঠতেছে বা উঠবে। দেখি দাঁত উঠছে, দেখি দেখি পাপা, দেখি দেখি ওই দাঁত মানে আসতেছে এটা। হ্যাঁ, এখানে একটা দাঁত সাদা হয়ে গেছে, এই সাথে দাঁত উঠছে। কি দাঁড়াইতে চাও? আপনারা সবাই আমাদের নাতাশার জন্য দোয়া রাখবেন। আর কালকে আমি যখন যাব, হয়তো বা চেষ্টা করবো যে ওর অবস্থাটা জানানোর জন্য, আর আপনাদেরকে হয়তো বা কোনো আপডেট দেওয়ার জন্য। আপনারা যারা হয়তো বা টেনশন করছেন, বিশেষ করে আমার মা খুবই টেনশন করছেন, আমার বোন ওরা, আর নিবানের জন্য দোয়া, নিবানের জন্য মামা না করে, ও মামা বললে আসলে আর করলে যে এত মানে আমার পুরো খালি হয়ে যায় পুরো। কি নিবান, মাম কোথায়? মাম আসবে, মামা ও কি শুনে বলে মামা? একটু আগে বলতেছিলাম মামা, ও যখন আমরা যখন বাইরে থেকে আসছি, আমি নিয়ে নাদিয়াকে কিন্ডারগার্টেন থেকে নিয়ে আসছি, ও মনে করছে মামাও আসছে, ও খালি এদিক ওদিক তাকাচ্ছে, পরে বলে মামা মামা। হ্যাঁ মামা কোথায়? মামা আসবে, আমাকে আমরা মামাকে কালকে সকালে তোমাকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? এই আর কি। তো সবাই আপনারা যারা দেখছেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। আমরা আমি জানি সবার পরিবারই হয়তো এরকম সময় আসে, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্য বা পরিবারের কেউ হয়তো যখন অসুস্থ হয়, পুরো পরিবারই কেমনটা যেন মানে স্বাভাবিক থাকি না আমরা। সো আমাদের আমরাও সেই, তবে একটা জিনিস কি, আমি জার্মানিতে থাকার কারণে একটা জিনিস আমার সুবিধা হয়েছে, যে আমি যখন অফিসে বলছি যে আমার এরকম আমার ওয়াইফ অসুস্থ, তো ওরা বলতেছে যে তোমার ছেলেকে দেখার জন্য তোমাকে আমরা 4 দিন ছুটি দিয়ে দিয়েছি, এবং সেটা আমাদের এখানকার যে মামাকে খুঁজতেছো, মামা কোথায়? এটা 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 না, দাঁড়া, আমার অফিস থেকে 4 দিন আমাকে ছুটি দিছে, আমি যেন নিবানকে দেখাশোনা করতে পারি এবং পরিবারের এই সময়ে যেন পাশে থাকতে পারি। এটা আমার কাছে খুব ভালো লাগছে, যে এমন না যে আমার বছরের ছুটি থেকে কাটা যায়নি ছুটি, নর্মালি আমাকে এক্সট্রা 4 দিন অফিসে যেতে হবে না। এটা এটা আমার জন্য একটা বড় ব্লেসিং, যে আমাকে যদি এই সময় অফিসও করতে হইতো, বাসাও সামলাইতে হইতো, নিবানকে রাতেরবেলা দেখাশোনা করতে হইতো, আবার অফিসেটা আমার জন্য আরও অনেক বেশি হয়ে যেত। এই জন্য আমি ধন্যবাদ অফিস যারা আমাকে এই সুযোগটা দিয়েছেন। এবার তো সবাই ভালো থাকেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। পিছনে নাদিয়ার নতুন হেয়ার কাট, নাদিয়ার নতুন চুল কাটা, পনি, নিবান, সবাই নিবানের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।